পঞ্চায়েত ভোট রয়েছে একেবারে বছর ঘুরতে না ঘুরতেই, তবে পঞ্চায়েত ভোটের আগেই দিকে দিকে উদ্ধার হচ্ছে বোমা এবং বারুদ। আর এই আবহেই বিস্ফোরক কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র অস্ত্র প্রশিক্ষণে নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছেন কামারহাটি বিধায়ক মদন মিত্র। তবে মদনের এই মন্তব্যে অস্বস্তিতে পড়ে তৃণমূল। আসরে নামেন ফিরাদ হাকিম এবং তিনি বলেন মন্ত্রিসভায় কেউ নন, এমনকি তিনি আরো বলেছেন পাগলে কি না কয়। এরপরই রাতে ফেসবুক লাইভে ফের বিস্ফোরক মদন মিত্র। দিলীপ বাবু বলেছেন যে ওরা ওদের কর্মীদের ঘরে ঘরে অস্ত্র পৌঁছে দিচ্ছেন, এগুলো তারই হয়তো কোনো অংশ হবে। তবে আমি বলেছি কোথায় কোথায় পৌঁছচ্ছেন জানতে পারলে আমাদের সুবিধা হয়, আমাদের কর্মীরা ওগুলো নিয়ে নেবে, কারণ আমাদের কাছে ভালো ট্রেনার রয়েছে, এক্স আর্মি কর্নেল। আমরা প্র্যাকটিস নয়, প্র্যাকটিসটা করে রাখবে যাতে বিজেপি ব্যবহার করতে না পারে। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ওই ফুচকি ফুচকি কথা বলে দিয়ে প্রেস অ্যাট্রাকশন নয়। পার্টির ডিসিশন হচ্ছে শান্তিপূর্ণ ভোট হবে, মানুষ তার নিজের ভোট দেবে। মদন মিত্র কি মদন মিত্র বলছেন ট্রেনিং দেবেন, মদন মিত্রকে ট্রেনিং দেওয়ার ক্ষমতা তার নেই, তিনি পঞ্চায়েত এলাকায় থাকেন না, তিনি রাজ্যের মন্ত্রিসভার নন। অভিষেক আমাদের দলের জেনারেল সেক্রেটারি, সে যেটা বলছে দ্যাট ইজ ফাইনাল। এই যে আপনি বলছেন কে মদন মিত্র, এখন ধরুন আমার যাবার পথে পাবলিক যদি আপনার কথায় উত্তেজিত হয়ে আমায় ধরে আমার গাড়িটা ভাঙচুর করে দেয় বা আমায় ধরে মারধর করে, আমি তো ভয় পেয়ে যাচ্ছি। কারণ কে বলছে ফিরাদ হাকিম, এই মুহূর্তে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির পরে সব থেকে শক্তিশালী। এবার যে কর্ণধার সুদীপ্ত সেন, তিনি আপনার এবং আমার দলের অনেকের নাম দিয়েছেন। তার 17 পাতার চিঠিতে জেল থেকে তিনি লিখেছেন একমাত্র মদন মিত্র যার সঙ্গে আমাদের কোনো আর্থিক ট্রানজাকশন ছিল না।